আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স শুরু করে দিলাম আজকের ব্লকটি মার্কেট থেকে এই যে সবজি কিনে নিয়ে আসছি শুলা কচু মিষ্টি কুমড়া পেঁপে এই যে শুলা কচুর যে অংশটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি একটা স্পেশাল ভাজি তৈরি করবো আর এই যে পেঁপে এই পেঁপে দিয়ে সবজি ডাল রান্না করব। তা আমি প্রথমে পেঁপেটাকে এইভাবে কেটে নিয়েছি ভালো করে মোটা মোটা করে ধুয়ে নিয়েছি আর আমি এই যে এক কাপ মুসুরির ডাল দিলাম আর তার ভিতরে লবণ হলুদ তেজপাতা এগুলোও দিয়ে দিলাম এগুলো ডা পেঁপের সঙ্গে দিয়ে দিচ্ছি সবজি ডাল খেতে ভালোই লাগে রুটি দিয়ে পরোটা দিয়েও খাওয়া যায় এ তো বাটা মশলা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ একটু দারচিনিও দিয়ে দিলাম এগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে দেব ডাল সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার গরম পানি দিয়ে দেব এক কাপ ডাল আছে আমি পেঁপে আছে যেহেতু সেহেতু বেশি পানি দেব না দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি সিটির দিয়ে একটা সিটে ওঠার পর একটু আস্তে রেখেছিলাম এবার একটা কড়াইতে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর এ তো দেখুন পেঁপেগুলা কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডাইলও সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে ফোড়ন দিয়ে দেব তাই তো আমি এই যে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়েছি এবার সদসিদ্ধ করা ডাল সবজি ঢেলে দিলাম একটু নাড়ে চেড়ে ফোড়নটা ভালোভাবে মিশিয়ে দেব এত হয়ে গেলো আমার সবজি ডাল রান্না করা এবার আমি শুলা কচুরি যে সাদা অংশটা এটা দিয়ে একটা স্পেশাল ভাজি তৈরি করব দেখতেও দারুণ খেতেও দারুণ তা আমি শোলা সাদা অংশটাকে ছুলে যে এইভাবে চাকা চাকা করে কেটে কাচিয়ে দিয়েছি ভিতর আর একটু লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে নিয়েছি এখন একটা প্যানে তেল দিয়ে দিয়েছি আর এই ভাপা শোলা কচুগুলাকে আমি ফ্রাই করে নেব চুলার চালটা মিডিয়ামে রেখে দিতে হবে আর এইভাবে চাকাগুলা এইভাবে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বাদামি বাদামি করে আসতে জ্বালায় ভাজতে হবে যাতে করে ভিতরে যদি কোনো কাঁচা অংশ থেকে যায় সেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খুবই মজা লাগে খেতে পোলাওয়ের সঙ্গে পরটা দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছুতেই খেতে ভালো লাগবে তো এরকম বাদামি করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি এবার প্যানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু হলুদ দিলাম সামান্য একটু লবণও দিলাম আর এবার একটু পানি দিয়ে দেব দিয়ে এবার বাটা মশলা দিব আদা রসুন ধনে জিরা সমস্ত কিছু পেস্ট করা দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন এটাকে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম এটাকে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে পানি দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে কাঁচা গন্ধটা দূর করতে হবে এই যে তেল বেরিয়ে আসছে কষা হয়ে গেছে আমি এবার ভেজে রাখা শুলা কসুগুলো আমি এই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার একটু পানি দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালোভাবে আস্তে জালে দমে রেখে দেব যাতে করে ভিতরে মশলাগুলা ঢুকে যাবে এবং সুন্দর তুলতুলো হয়ে নরম হয়ে যাবে এবার পানিটা শুকিয়ে নেব তাহলে হয়ে গেলো আমার ফ্রাই এবার আমি দেশি মুরগির পাতলা ঝোল তৈরি করব যার জন্যে মাংসটাকে কেটে নিয়েছি আর একটা প্যান কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে এবারে যে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এলাচটাকে একটু থেতো করে দিয়েছি যাতে করে ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে এবার আমি বাটা মশলা দিয়ে দেবো লবণ হলুদ স্বাদ মতো দিয়ে দিলাম এবার লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার বাটা মশলা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পাতলা ঝোল হবে সেহেতু একটু মশলার পরিমাণ বেশি দিতে হবে আর দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস দিয়ে রান্না করলে দেখতে কালারটা খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে তাই তো কষা হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এইভাবে মাংসটা কষিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে গেলে এবার আমি ঝোলের পানি দিয়ে দেব যেহেতু ঝোল হবে বেশি একটু পানি বেশি দিতে হবে এবার আস্তে জালে আমি রেখে ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নেব আর ঝোলটা বেশ ফুটে উঠবে তারপরে আমি নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়া গরম মশলার গুঁড়া এই যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এক মিনিট রেখে ঢাকনাদের ঢেকে রেখে আমি নামিয়ে নেব তাহলে হয়ে গেল আমার ঝটপট করে দেশি মুরগির পাতলা ঝোল আর আমি ভাতের ভিতরে কলা দিয়েছিলাম একই সঙ্গে ভাত কলা হয়ে গেল এই যে কলাটা উঠিয়ে নিয়েছি এবার আমি ভর্তা করে নেবো পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়েছি মরিচ দিয়েছি লবণ আর সরিষার তেল মতো দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব এই তো ভর্তাটাও আমার রেডি হয়ে গেল এত আজকের আমার রান্নাবান্না কমপ্লিট এই যে চিকেন পাতলা ঝোল নামিয়ে নিচ্ছি ঝোলটা দেশি মুরগির ঝোল খেতে ভালো লাগে আর খুবই উপকার ঝোল খাওয়া আর এই যে শুলা কসুর স্পেশাল ভাজি দেখে জিবের চল চলে আসবে আর এই যে কাঁচাকলার ভর্তা আর এই যে সবজি ডাল তা আশা করি আজকের রেসিপিগুলো খুবই হেলদি এবং মুখরোচক নিশ্চয় আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ